জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মার্কিন মহাকাশ সংস্থা নাসা, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এটিকে নাসার ধ্বজাধারী নবপদার্থবৈজ্ঞানিক অভিযান হিসাবে হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রটির উত্তরসূরি হিসাবে নির্মাণ করা হয়েছে। এটিকে সংক্ষেপে ওয়েব নামে ডাকা হয়। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ওয়েবকে 2021 সালের 25 ডিসেম্বর তারিখে দক্ষিণ আমেরিকার উত্তর পূর্ব উপকূলে বিষুবরেখার কাছে ফরাসি গায়ানার কুরু শহরে অবস্থিত গায়ানা মহাকাশ কেন্দ্র থেকে ফরাসি বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ কোম্পানি আরিয়ান স্পেয়ার তত্ত্বাবধানে একটি আরিয়ান 5 রকেটের মাধ্যমে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরে ওয়েব প্রায় 30 দিন মহাকাশযাত্রা সম্পন্ন করে পৃথিবীর থেকে 1500 কিলোমিটার দূরত্বে দ্বিতীয় লাগ্রাঞ্জীয় বিন্দুতে, যে বিন্দুতে পৃথিবী ও সূর্যের মহাকর্ষীয় লব্ধি বল এবং মহাকাশযানের কেন্দ্রাতিগত বল একে অপরকে নাকচ করে দেয়। পৌঁছানোর পরে সেটিতে অবস্থান করে সবসময় পৃথিবীর অন্ধকার পার্শ্বে থাকে। পৃথিবীর সাথে সাথে একই সময়ে বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করবে। আজকের এই পর্বে আলোচনার বিষয় জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র বা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ভিডিওটি শুরু করা যাক। ওয়েব টেলিস্কোপের লক্ষ্য ও উদ্দেশ্য। ওয়েবের মূল দুইটি বৈজ্ঞানিক লক্ষ্য হল ছায়াপথের জন্ম ও বিবর্তন এবং নক্ষত্র ও গ্রহসমূহের সৃষ্টি সংক্রান্ত গবেষণা। এটি জ্যোতির্বিজ্ঞান ও বিশ্বতত্ত্বের সমগ্র ক্ষেত্র জুড়ে বহু বিভিন্ন ধরনের গবেষণার দ্বার উন্মোচন করবে। এটির সাহায্যে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে মহাবিশ্বে বিরাজমান বস্তু ও সংঘটিত ঘটনাগুলি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। যেমন এটির দ্বারা ধারণকৃত অবলোহিত বিকিরণ চিত্রের মাধ্যমে আজ থেকে 1350 কোটি বছরের আগে মহাবিস্ফোরণের প্রায় 10 থেকে 20 কোটি বছর পরে মহাবিশ্বের প্রথম ছায়াপথ ও অদ্যন নক্ষত্রগুলি কীভাবে রূপ লাভ করেছিল তা জানা যাবে। তাছাড়া মানুষের বসবাসযোগ্য সম্ভাব্য বহির্গ্রহগুলির আবহমণ্ডল বিস্তারিত খুঁটিনাটি চিত্রায়ণ ও সম্ভব হবে। উপরন্তু এটি সৌরজগতের অন্যান্য গ্রহ উপগ্রহ অনেক বেশি খুঁটিনাটি দেখতে সক্ষম হবে। এবার দেখা যাক ওয়েবের আলোকীয় দূরবীক্ষণ যন্ত্রটি গঠনগতভাবে কেমন। ওয়েবের আলোকীয় দূরবীক্ষণ যন্ত্র উপাদানটি তিনটি দর্পণের সমবায়ে গঠিত। প্রথম দর্পণটি 18টি ষড়ভুজাকৃতি দর্পণখণ্ডের সমবায়ে নির্মিত। প্রতিটি দর্পণখণ্ডের ব্যাস 1.3 মিটার এবং এগুলি অত্যন্ত পাতলা, মাত্র 100 ন্যানোমিটার পুরু। সোনার প্রলেপ লাগানো বেরিলিয়াম ধাতু দিয়ে তৈরি। সোনা অবলোহিত বিকিরণের জন্য এটি অতি উৎকৃষ্ট প্রতিফলক এবং রাসায়নিকভাবে তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। অন্যদিকে বেরিলিয়াম হালকা কিন্তু শক্ত ও অত্যন্ত নিম্ন তাপমাত্রাতেও সংকুচিত না হয়ে আকৃতি ধরে রাখতে পারে। দর্পণ খণ্ডগুলি একত্রে মিলে একটি বৃহৎ 6.5 মিটার ব্যাস বিশিষ্ট মৌচাকের মতো দেখতে প্রায় ষড়ভুজাকৃতি একটি প্রাথমিক দর্পণ গঠন করবে, যার ক্ষেত্রফল হাবল দূরবীক্ষণ যন্ত্রের 2.4 মিটার ব্যাস বিশিষ্ট দর্পণটির ক্ষেত্রফলের তুলনায় 6 গুণেরও বেশি বড়।
প্রাথমিক বৃহত্তর অবতল দর্পণটি আলোকরশ্মিগুলি প্রতিফলিত করে অপেক্ষাকৃত ছোট ও সামান্য বিষমাকৃতির একটি দ্বিতীয় উত্তল দর্পণে ফেলবে। সেখানে সেগুলি প্রতিফলিত হয়ে একটি তৃতীয় বিষমাকৃতি দূরকারী দর্পণের ওপর পড়ে আলোক সংবেদী উপকরণের ভেতরে প্রবেশ করবে, যেখানে হাবলকে নিকট অতিবেগুনি দৃশ্যমান আলো ও নিকট অবলোহিত বিকিরণ মাইক্রন যথাক্রমে 0.1 থেকে 1 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যবিশিষ্ট বর্ণালী পর্যবেক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। তার বিপরীতে ওয়েব অপেক্ষাকৃত নিম্নতর কম্পাঙ্কের পরিসীমার বিকিরণ পর্যবেক্ষণ করবে, যার মধ্যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের দৃশ্যমান কমলা আলো থেকে শুরু করে মধ্য অবলোহিত তরঙ্গগুলির অন্তর্ভুক্ত 0.6 থেকে 28.3 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট। ফলে এটি একই সাথে হাবল মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ও স্পিরচার মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের ভবিষ্যৎ উত্তরসূরি। 1996 সাল থেকে পরিকল্পিত এই প্রকল্পটি একটি আন্তর্জাতিক সহযোগিতামূলক প্রচেষ্টার ফল, যার নেতৃত্বে রয়েছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। অন্যদিকে উৎক্ষেপণের পরে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র বিজ্ঞান ইনস্টিটিউট এটির পরিচালনা করবে। নর্থ্রপ গ্রামেন কোম্পানিকে যন্ত্রটি নির্মাণের মূল ঠিকাদার হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং কানাডীয় মহাকাশ সংস্থাও এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সব মিলিয়ে বিশ্বের 14টি দেশ ও 29টি মার্কিন অঙ্গরাজ্য, 300+ বিশ্ববিদ্যালয় সংস্থা ও কোম্পানির পাশাপাশি শত বিজ্ঞানী ও হাজার হাজার প্রকৌশলী এই প্রকল্পের ওপরে কাজ করেছেন। সব মিলিয়ে প্রকল্পটি শেষ করতে হাজার কোটির বেশি মার্কিন ডলার অর্থ ব্যয় হয়েছে, যার মধ্যে নাসার অবদান 970 কোটি মার্কিন ডলার। প্রায় 30 বছর সময় লেগেছে প্রকল্পটি সম্পূর্ণ করতে। নাসার দ্বিতীয় প্রশাসক এবং অ্যাপোলো অভিযানে গুরুত্বপূর্ণ অবদানকারী জেমস ই ওয়েবের নামানুসারে যন্ত্রটির নামকরণ করা হয়েছে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।